জীবনের কোনো চ্যালেঞ্জ কিংবা কোনো স্ট্রেসফুল সিচুয়েশনটাকে যদি ওভারকাম করতে যান, সেক্ষেত্রে আমাদের মানসিক শক্তিটা বাড়ানো প্রয়োজন। কিভাবে আপনারা আপনাদের মেন্টাল স্ট্রেংথ বা মানসিক শক্তিটাকে বাড়াতে পারেন, যাতে কিনা বেস্ট জিনিসটা আপনি আপনার নিজের জন্য দিতে পারেন? যখন আপনার লাইফ আপনার নিজেকে একদম ডাউন করে ফেলে, তখন কি নিজেকে আপনি আবার নতুন করে ওই পরিস্থিতি বা ওই সিচুয়েশনের সাথে অ্যাডাপ্ট করে নিতে পারেন, নাকি অনেক বেশি ভীতগ্রস্ত হয়ে অনেক বেশি নেতিবাচক জিনিসে নিজেকে জড়িয়ে ফেলেন, আচ্ছন্ন করে ফেলেন, নাকি নিজের উপরে একদমই আত্মবিশ্বাস পান না, ওই নতুন চ্যালেঞ্জগুলোর সাথে নিজেকে মানিয়ে নেওয়া বা খাপ খেয়ে নেওয়া অথবা নিজেকে অ্যাডাপ্ট করে নেওয়ার জন্য? যদি না পারেন, তাহলে আপনার মেন্টাল স্ট্রেংথ বা মানসিক শক্তিটা একটু চেক করা প্রয়োজন। কিছু মানুষ দেখা যায় যারা কিনা নিজের পার্সোনাল ফেইলার বা অবস্ট্যাকলসগুলো থেকে নিজেকে খুব দ্রুত সরিয়ে নিয়ে আসতে পারে, অথবা সেই জায়গাগুলো ওই পরিস্থিতিগুলোর সাথে মোকাবেলা করতে পারে। কিভাবে পারে বলেন তো, একটু চিন্তা করেন তো, কি হয় তখন, কিভাবে পারছে বলে মনে হয়? কারণ তাদের মানসিক শক্তি বা মেন্টাল স্ট্রেংথ তখন তাদেরকে অনেক হেল্প করে, তাদের মেন্টাল স্ট্রেংথ বা মানসিক শক্তিটা তুলনামূলকভাবে অনেক স্ট্রং থাকে। এই মেন্টাল স্ট্রেংথ বা মানসিক শক্তি কিন্তু একটা মানুষের জীবনের জন্য অনেক বেশি ভাইটাল একটা বিষয়, যেটা কিনা প্রত্যেকটা মানুষকে সামনের দিকে এগিয়ে নিতে কিংবা বাধা বিপত্তি লাইফের চ্যালেঞ্জগুলোর সাথে মোকাবেলা করতে অনেক বেশি হেল্প করে, অনেক বেশি মোটিভেটেড করে যে নতুন করে আবার শুরু করার জন্য। যেমন ধরুন, শারীরিকভাবে স্ট্রং থাকার জন্য বা আপনার শরীরের অতিরিক্ত মেদ কমানোর জন্য আপনারা কি করেন? হয়তো বা আপনারা জিমে যান, অথবা বাসায় বসে আপনারা বিভিন্ন ধরনের শারীরিক ব্যায়াম কিংবা যোগা করেন, তাই না? আপনার ফিজিক্যাল মাসেল স্ট্রং করার জন্য আপনারা বিভিন্ন ধরনের হয়তো পদ্ধতি বা ওয়ে অবলম্বন করেন। ঠিক তেমনি আপনাকে মানসিকভাবে স্ট্রং কিংবা মেন্টাল যে একটা স্ট্রেংথ আছে, মেন্টাল মাসেলটাকে শক্তিশালী করার জন্য আপনাকে বিভিন্ন ধরনের টেকনিক কিংবা উপায় অবলম্বন করতে হবে, যাতে কিনা আপনি আরও শক্তিশালী হতে পারেন, মানসিকভাবে আরও স্ট্রেংথ বাড়াতে পারেন। আজকে আমরা আলোচনা করব কিভাবে আমরা আমাদের মেন্টাল স্ট্রেংথ বা মানসিক শক্তিটা বাড়াতে পারি। এটা কি একদিনে হয়ে যায়? কি মনে হয় যে আমি সাডেনলি হয়ে যাবে, আমার হঠাৎ করে আমি মানসিকভাবে খুব শক্তিশালী হয়ে যাব, একটা দুটো কথা দিয়ে বা একটা দুটো ভিডিও দেখে আমি মানসিকভাবে অনেক শক্তিশালী হয়ে যাব? তাই কি আসলে? না, আসলে ব্যাপারটা তা না। মানসিকভাবে স্ট্রেংথ বা শক্তিশালী হওয়ার জন্য আমাদের কিন্তু প্রতিনিয়ত কাজ করে যেতে হবে, এটা ওভারনাইট কখনোই হবে না। আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব, কিভাবে আপনারা আপনাদের মেন্টাল স্ট্রেংথ বা মানসিক শক্তিটাকে বাড়াতে পারেন, যাতে কিনা আপনার লাইফকে আপনি বেস্ট এফোর্ট এবং লাইফকে বেস্ট কমফোর্ট বেস্ট জিনিসটা আপনি আপনার নিজের জন্য দিতে পারেন। আপনি যদি কোনো ওজন কিংবা কোনো ভারী জিনিস তুলতে যান, কি প্রয়োজন হয়? শারীরিক শক্তি বা ফিজিক্যাল স্ট্রেংথ। ঠিক তেমনি জীবনের কোনো চ্যালেঞ্জ কিংবা কোনো স্ট্রেসফুল সিচুয়েশনটাকে যদি ওভারকাম করতে যান, সেক্ষেত্রে আমাদের মানসিক শক্তিটা বাড়ানো প্রয়োজন। এখন আসি, কিভাবে আমরা কি উপায় অবলম্বন করলে, কি প্র্যাকটিসটা করলে আমরা আমাদের মেন্টাল স্ট্রেংথটাকে বাড়াতে পারবো? প্রথমত আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনার ভেতরে যখন কোনো চ্যালেঞ্জিং সিচুয়েশনে আপনি পড়বেন, তখন আপনার ভেতরে যেই ধরনের নেতিবাচক এবং বিভিন্ন নেগেটিভ ডায়ালগ কাজ করবে, সেগুলোকে একটু চেঞ্জ করা। যেমন আপনার মধ্যে ধরনের কাজ করছে যে দিস উইল নেভার ওয়ার্ক, হ্যাঁ, মাঝে মাঝে আমাদের একটা কাজ করে যে এটা কখনোই হবে না, আমি এটা করলে কখনোই ঠিক হবে না, আমি যতই করি কখনোই ঠিক হবে না। এই কথাটা হয়তো আপনারা প্রতিনিয়ত দেখবেন যে বিভিন্ন চ্যালেঞ্জ ফেস করলে আপনারা এটার ভেতরে এই ডায়ালগটা আপনাদের কাজ করে। সো এই ধরনের নেতিবাচক চিন্তা আসলে আমরা নিজেদের মধ্যে নিজেদের চিন্তার লেন্সটাকে একটু ঘোরাবো। কি ঘোরাবো? যে যদি আমি হার্ডওয়ার্ক করি তাহলে আমার সাকসেস হওয়ার চান্সটা বেড়ে যাবে। দেখেন, চেঞ্জটা দেখেন, এটা আমার কখনোই হবে না, সেই কথাটাকে আমি ঘুরিয়ে বলছি যে যদি আমি হার্ডওয়ার্ক করি তাহলে আমার সাকসেস হওয়ার বা সফল হওয়ার চান্সটা বেড়ে যাবে। সো ঠিক এভাবে করে আপনার নিজেকে আস্তে আস্তে ধীরে ধীরে নতুন নতুন করে নিজের প্রতি আত্মবিশ্বাস তৈরি করার জন্য এই ধরনের ডায়ালগগুলো আমার নিজেকে প্র্যাকটিস করতে হবে, নিজের মাথায় আমাকে কাজ করাতে হবে, বলতে হবে নিজেকে। দ্বিতীয়ত, গোল সেট করা। হ্যাঁ, নিজের জন্য আমরা
হয় না যে অনেক সময় আমরা নিজের জন্য একটা বড় স্বপ্ন দেখি, একটা বড় গোল সেট করি, বড় একটা লক্ষ্য তৈরি করি, সেই লক্ষ্যটা তৈরি করা কিন্তু অবশ্যই খুব সুখের, খুব ভালো লাগার মোমেন্ট ওই সময়তে, তাই না? যে আমরা বড় একটা স্বপ্ন দেখছি, বিগ ড্রিম দেখছি, বড় একটা লক্ষ্য নিজের জন্য রাখছি। তবে এই বিগ ড্রিমটা বা এই বড় একটা হাই একটা এইম যখন আমরা সেট করি, সেটা যদি অনেক বেশি হাই হয়ে যায় আমার রিয়েলিস্টিক এক্সপিরিয়েন্স থেকে বা আমার রিয়ালিটির সাথে, যেটা একেবারেই যাচ্ছে না, এরকম যদি হয় তাহলে কিন্তু আপনার একটু থামা প্রয়োজন। সেটা কিন্তু আপনার জন্য অনেক বেশি ফ্রাস্ট্রেটিং হবে বা অনেক বেশি আপসেটিং হবে যে আমি তো ওই হাই এইমে বা হাই লক্ষ্যে বা হাই গোলে পৌঁছাতে পারছি না। সেজন্য সবসময় আমি বলি যে রিয়েলিস্টিক একটা গোল নিজের জন্য সেট করব। রিয়েলিস্টিক গোলটা কেমন হবে? একদম ছোট ছোট গোল, ছোট ছোট কাজ। সেটা হতে পারে একদিনের কাজ, সেটা হতে পারে এক ঘন্টার কাজ, যে আমি আগামী এক ঘন্টায় কী করব, সেভাবে করে আমি ঠিক করব নিজের জন্য, সেভাবে নিজেকে তৈরি করব। কী হবে এইভাবে করে তৈরি করলে? এভাবে করে তৈরি করলে কিন্তু আপনার ভেতরে আপনার ইনার যে স্ট্রিংসগুলো আছে, আমাদের ইনার যে ফিলিংসগুলো আছে, আপনাকে বলবে যে হ্যাঁ, আমি তো এটা পাচ্ছি, আমি তো এটা করছি। হ্যাঁ, আপনাকে এই মেসেজটা দিবে এবং তখন কিন্তু আপনার বেশ ভালো লাগবে, একটা মেন্টাল এনার্জি পাবেন, যেটা কি না আপনার মানসিকভাবে শক্তিশালী হওয়ার জন্য অনেক বেশি আপনাকে হেল্প করবে। এরপর আসি নিজেকে তৈরি করা। নিজেকে আমরা তৈরি করতে কিন্তু অনেকেই ভুলে যাই যে হ্যাঁ, আমাকেও তৈরি করা প্রয়োজন। হ্যাঁ, কোনো একটা কাজের জন্য, কোনো একটা চ্যালেঞ্জের জন্য, বা এভাবে করে চিন্তা করা যে হয়তো আমার চ্যালেঞ্জ আসতেও পারে, আমি একটু তৈরি হই, একটু থামি, একটু ভাবি যে আমার সামনে এই কাজগুলো আছে বা আমার সামনে এই প্ল্যানগুলো আছে। ধরেন আপনার সামনে কোনো এক্সাম আছে, আপনি এবং জানেন, অথবা ধরেন আপনি চাকরির পরীক্ষা দিতে যাচ্ছেন এবং আপনি অ্যাপ্লাই করেছেন, তাই না? আপনি তো জানেন যে আপনার সামনে একটা চাকরির পরীক্ষা আছে বা আপনার সামনে এসএসসি বা এইচএসসি পরীক্ষা আছে। তখন কী করতে হবে? একদম নিজেকে ফেলে রেখে দিব? না, আমি নিজেকে একটু একটু করে তৈরি করব। হয়তো একদিনে আমি পুরোটা পড়ে শেষ করতে পারবো না, তাহলে আমি কী করবো? আমি একটু একটু করে নিজেকে তৈরি করব ফর ইওর সাকসেস। আপনারা নিজেদের জন্য একটু ভাববেন যে আমি একটু একটু করে যেন নিজেকে তৈরি করি, এবং সেই তৈরি করার জন্য হয়তো আপনার বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি ফলো করতে হতে পারে। সেটা যতটুকু প্রয়োজন আপনার ওই সিচুয়েশন অনুযায়ী, ওই কাজ, ওই লক্ষ্য অনুযায়ী আমরা নিজেদেরকে তৈরি করব, একটু প্ল্যান করব নিজেদের জন্য। আরেকটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে অ্যাটলিস্ট নিজেদেরকে ধরেন দৈনিক একটা, যে কোনো একটা বা রেগুলার বেসিসে যে কোনো একটা ডিফিকাল্ট কাজ করা এবং নিজেকে ওই কাজের সাথে জড়িত রাখা। এখন কথা হতে পারে যে আমি কেন শুধু শুধু নিজের জন্য একটা ডিফিকাল্ট কাজ তৈরি করব বা নিজেকে ওই ডিফিকাল্ট কাজের সাথে জড়িত রাখব। এই ডিফিকাল্ট কাজের সাথে জড়িত রাখাটা কিন্তু আপনাদের মেন্টাল স্ট্রেন্থ বাড়ানোর একটা বড় একটা উপায়। ইদানিং দেখতে পাই যে মানুষ খুব একটা ডিফিকাল্ট কাজের মধ্যে যেতে চায় না, খুব কমফোর্ট জোনের মধ্যে থেকে ওইটুকুই করতে চায়, ওইটুকুর মধ্যেই যেতে চায়, একদম বক্সের বাইরে যেতে চাই না। তাহলে কি আমার মানসিক শক্তিটা বাড়বে? বাড়বে না। হ্যাঁ, এখন প্রশ্ন হলো যে আমি কেন বক্সের বাইরে যাব? আপনাকে বক্সের বাইরে যেতে হবে, কিছুটা কমফোর্ট জোনের মধ্যে আমি থাকবো, পাশাপাশি আমি কিছুটা ডিফিকাল্টিজের মধ্য দিয়েও যাবো, যে একটু চ্যালেঞ্জ নিব, যে ওকে লেটস ডু ইট, একটু দেখি না। আপনি যদি চ্যালেঞ্জ না নেন, আপনার মানসিক শক্তিটা কখনোই বাড়বে না। মানসিক শক্তিটা হচ্ছে অনেকটা রাবারিংয়ের মতো, তাই না? যে আমরা একটা রাবারকে টানলে কী হয়, বেড়ে যায়, এবং ওটাকে ছেড়ে দিলে আবার শ্রিঙ্ক করে ফেলে, তাই না? আমাদের মানসিক শক্তিটা অনেকটা এরকম যে আপনি যত বেশি নিজেকে বিভিন্ন চ্যালেঞ্জের সাথে, ডিফিকাল্টিসের সাথে ইনভলভ করবেন, তত বেশি আপনার মেন্টাল স্ট্রেংথটা বাড়বে। আপনাকে পারপাসফুলি একটু একটু করে ডিফিকাল্ট সিচুয়েশন বা ডিফিকাল্টিসটা সলভ করার জন্য ইনিশিয়েটিভ নিতে হবে। তাহলে আপনি আস্তে আস্তে দেখতে পারবেন যে চেঞ্জটা কোথায় আসছে। আপনাকে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে মাঝে মাঝে কিছু ডিসকমফোর্ট আমাকে নিতে হবে। এই মাইন্ডসেটটা আমরা একটু রাখবো, নিজেকে একটু এভাবে ভাবাবো, একটু নতুন করে ভাবাবো যে মাঝে মাঝে হয়তো আমাকে ডিসকমফোর্টটা নিতে হতে পারে। অনেক ইম্পালসিভ আচরণ কিন্তু এখন প্রচুর দেখতে পাই, যে না, আমাকে কেন এই কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে, আমি কষ্ট চাই না, আমি সবসময় খুশি থাকতে চাই, আমার সবসময় হ্যাপি ফিল হবে, আমি সবসময় ফান ফিল করতে চাই। কিন্তু আসলে কি সেটা বাস্তবতার সাথে যায় না। কিন্তু আপনি যখন এরকম একটা ফ্যান্টাসির মধ্য দিয়ে প্রতিনিয়ত নিজেকে ভাবাবেন এবং ওভাবে করে ইমাজিন করবেন, তখন কিন্তু আপনি রিয়ালিটির থেকে আপনি দূরে সরে যাবেন আস্তে আস্তে, এবং তখন কিন্তু আপনার ওই চ্যালেঞ্জ, ওই ডিসকমফোর্ট
গ্রোথের সাথে অ্যাডজাস্ট করতে বা ওভারকাম করতে আপনার অনেক বেশি কষ্ট হবে। সেই জন্যই বলছি যে আপনার নিজেকে মাঝে মাঝে একটু টলারেট করা, যে হ্যাঁ আমার এই স্যাড মোমেন্টটা বা এই কষ্টটা, এই মোমেন্টটা আসছে এবং এটা স্বাভাবিক, কারণ হয়তো ধরেন আপনার ফ্যামিলিতে কেউ মারা গেছেন, তখন কি আপনার কষ্ট হবে না? আপনি কি ভেঙে পড়বেন না? এটা কিন্তু স্বাভাবিক, আপনি মানসিকভাবে ভেঙে পড়বে, আপনার অনেক দুশ্চিন্তা হবে, অনেক কষ্ট হবে, একটা ফাঁকা জায়গা তৈরি হয় একটা মানুষ যখন ফ্যামিলি থেকে চলে যায়, তাই না? এটা কিন্তু বাস্তব। সো এই রিয়ালিটিটা আমি একটু চেক করব এবং মাঝে মাঝে এই ডিসকমফোর্টটাকে আমি একটু এক্সপিরিয়েন্স করবো, একটু ওই সময়টাতে নিজেকে ওই মোমেন্টটার সাথে রাখবো যে হ্যাঁ এটা স্বাভাবিক, আমার ডিসকমফোর্ট হবে, আমার খারাপ লাগবে, আমার কষ্ট হবে। তো একটু টলারেন্স লেভেলটাকে আমরা একটু একটু করে বাড়াবো। মেন্টাল স্ট্রেংথ বা মানসিক শক্তি বাড়ানোর আর একটা অন্যতম একটা উপায় হলো যে নিজের সাথে এবং রিয়ালিটির সাথে একটু কম্বিনেশন করা। কম্বিনেশনটা কীরকম? যে একটু চেক করা যে আসলে আমি যেটা ভাবছি বা যেটা করছি সেটা রিয়ালিটির সাথে আসলে কতটা যাচ্ছে। লুক ফর এক্সপ্লেনেশন, নট এক্সকিউজ। আমরা যেটা হয় আনকনশিয়াসলি অনেক বেশি এক্সকিউজ খুঁজে ফেলি, আমরা এক্সপ্লেনেশনের দিকে যাই না। রিয়ালিটি বেস এমন একটা এক্সপ্লেনেশন খুঁজবেন যেটা কিনা আপনাকে নেক্সট আরও ভালো করার জন্য হেল্প করবে। এক্সকিউজ না যে আমি তো পাই না, ওটা অন্যেরই দোষ, অন্যদেরকে ব্লেম দেওয়া, হ্যাঁ আদার্স ফোকাস হয়ে কাজ করা অনেক বেশি, এইভাবে না। নিজেকে নিজের সাথে কম্পেয়ার করা এবং নিজের জিনিসগুলোকে একটু দেখা যে আমি কি করলে আর একটু ভালো করতে পারবো, আর একটু এফোর্ট দিতে পারবো। সো এভাবে করে একটু নিজের সাথে এক্সপ্লেনেশনটা একটু আমরা খুঁজবো এবং প্র্যাকটিস করবো। ফাইনালি আসি কমিটমেন্ট। এই কমিটমেন্ট আমি কাকে দিব? অন্যকে দিব? না, এই কমিটমেন্টটা আমি নিজেকে দিব। প্রুভ ইউর সেলফ দ্যাট ইউ আর রং। মাঝে মাঝে এরকম হয় যে আমরা ভাবি যে আমিই ঠিক, আমিও যে মাঝে মাঝে ভুল হতে পারি সেটা আমি ভুলে যাই। এটার ইনার মিনিংটা কী? প্রুভ ইউর সেলফ রং, এটার ইনার মিনিংটা হচ্ছে যে আমি নিজের জন্য যে প্ল্যানটা সেট করেছিলাম বা নিজের জন্য যে গোলটা আমি সেট করেছিলাম সেটা একটু খুঁজে দেখা যে এটা কি আসলেই ঠিক কি না, বা আসলে আমাকে হেল্প করছে কি না, এবং নিজের সাথে একটা কমিটমেন্ট তৈরি করা যে আমি এতদিন এতটুকু এফোর্ট দিয়েছি এবং সেটা আমাকে এভাবে হেল্প করেছে, এখন নিজেকে আবার একটা নতুন কমিটমেন্ট দিব যে আমি আগে দুটো কাজ পারতাম সারাদিনে, এখন আমি নিজেকে দুটো কাজ থেকে তিনটে কাজ করার জন্য চেষ্টা করব এবং নিজেকে ওই তিনটে কাজ সাকসেসফুলি করা বা জাস্ট ট্রাই করাকেও নিজেকে হেল্প করব বা নতুন স্ট্র্যাটেজি বা প্ল্যান তৈরি করব। এটাই হলো নিজের সাথে কমিটমেন্ট। সো অন্যের সাথে কমিটমেন্ট দেওয়ার আগে আমি একটু নিজের সাথে কমিটমেন্টটা দিব, এবং যখন আপনি নিজের সাথে কমিটমেন্ট দিবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন, আপনি যখন দেখতে পারবেন যে হ্যাঁ আমি তো পারছি, তখন আপনার কিন্তু মানসিক শক্তিটা এবং মেন্টাল এনার্জিটা, আপনার মেন্টাল মাসেলটা আপনাকে হেল্প করবে বুস্ট করার জন্য, আপনাকে অনেক বেশি শক্তিশালী হওয়ার জন্য মেন্টালি। এই এতক্ষণ যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম সেটা কি একটা একটা করে করব? না, আমরা কিন্তু এগুলো প্রত্যেকটা জিনিসই আমাদের সিচুয়েশন, আমার সমস্যা, আমার চ্যালেঞ্জ, আমার পরিবেশ, সব কিছুর সাথে যেটা আমি অ্যাডজাস্ট করছে বা মিলছে সেটা অনুযায়ী আমি নিজের মতো করে আমি একটা প্ল্যান করব এবং প্র্যাকটিস করব। আবার বলছি ওভারনাইট কিন্তু কিছুই হয় না, আমাকে প্র্যাকটিসের মধ্যে দিয়ে যেতে হবে, আমাকে বিলিভ করতে হবে যে হ্যাঁ আমিও পারি এবং আমাকেও এভাবে করে করতে হবে, তাহলেই কিন্তু আপনার মেন্টাল স্ট্রেংথটা বাড়বে। এটা কোনো একদিনের বিষয় না এবং চট করে একটা ম্যাজিক্যাল বাটন না যে আমি চাপবো আর আমার মানসিকভাবে আমি শক্তিশালী হয়ে উঠবো। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন। নতুন সব ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিজেদের মানসিক যত্ন নেবেন।